আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই গাছটি দেখে চিনতে পারছেন এটি একটি আশাওড়া গাছ কোনো কোনো অঞ্চলে এই গাছটিকে আসটি বা কায়ফল বলে থাকে বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন নাম আছে বন্ধুরা এই গাছটিকে আপনাদের অঞ্চলে কি বলে ডাকে তা অবশ্যই আমাকে জানাবেন বা এই গাছটি আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই গাছটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সাধারণত রাস্তার পাশে বিলের ধারে পুকুর পাড়ে তাছাড়া বিভিন্ন স্থানে একে দেখতে পাওয়া যায় বন্ধুরা সবচাইতে বেশি এই গাছটিকে পাওয়া যায় রাস্তার দুই পাশে বন্ধুরা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ উপকারী গাছ এই গাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ রোগের সমাধান পাওয়া যায় বন্ধুরা আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে এই আশাওড়া গাছ নিয়ে আলোচনা করব এবং এই গাছ থেকে কি কী রোগের উপশম পাওয়া যায় বা কী কী রোগ এই গাছ থেকে ভালো হয় তা আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকবেন বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার তাই আমি এই গাছ থেকে কী হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় তা আপনাদের মাঝে বলবো এই গাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাটিস্টা ইন্ডিকা বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আপনাদের মাঝে আজ এই আশ্বরা গাছ থেকে কি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় সেটা বললাম এবং এই গাছ থেকে কি ভেষজ ওষুধ তৈরি করে আপনারা উপকৃত হবেন তা আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা যাদের স্মৃতিশক্তি দুর্বল বা স্মরণশক্তির দুর্বলতা আছে তারা এই গাছটিকে নিয়মিত খেতে পারে তা এই গাছের পাতা প্রতিদিন সকালে বেটে থেতলে খেতে পারে বন্ধুরা যদি কাঁচা পাতা খেলে কারো বমি আসে বা কাঁচা পাতা খাওয়ার অভ্যাস যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাঁচা পাতা বেটে হালকা জ্বালিয়ে খেতে পারেন বা কাঁচা পাতার সঙ্গে কিছুটা মধু বা চিনি মিশিয়ে খেতে পারেন তাহলে যাদের বমি বমি ভাব আছে তাদের বমি বমি ভাব দূর হবে বন্ধুরা বিষণ্নতা এবং উদাসীনতা যাদের একদমই জেকে বসেছে এবং যারা বিষণ্নতা বা উদাসীনতায় প্রায়ই ভুগে থাকে বা সামান্য কোনো আঘাতে বা মানসিক চাপে যারা দিনভর বিষণ্নতায় ভুগে থাকে তাদের জন্য এই আশ্ওড়া ফল বা আশাওড়ার পাতার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা তারা চাইলে আশাওড়া গাছের পাকা ফলও খেতে পারে বা এর পাতা তিতলিয়ে রস করে খেতে পারে বিষণ্নতা ও মানসিক কষ্ট দূর করার জন্য এবং উদাসীনতা দূর করার জন্য এই আশাওড়া গাছের পাতা অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ মাড়ি হতে রক্তস্রাব দাঁতের গোড়ায় হাত দিলে প্রচণ্ড ব্যথা এবং পুষ পড়ে যারা যন্ত্রণা করে টাটা মিস লাইনে থাকে তাদের জন্য এই আশাওড়া গাছের পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ ওষুধ বন্ধুরা তারা যদি নিয়মিত এই আশেওড়া গাছের পাতা প্রতিদিন সকালে ভরে বাসি পেটে একবার করে খায় বা বিকালে একবার করে খায় তাহলে ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেয় নিয়মিত এই আশেওড়া গাছের পাতা খেলে সেক্ষেত্রে মাড়ির গোড়া শক্ত হবে এবং রক্তস্রাপ বন্ধ হবে এবং গোড়ায় হাত দিলে যে ব্যথা অনুভব হয় সেই ব্যথা অনুভব আর থাকবে না বন্ধুরা যাদের জিব্বা সাদা ময়লাবৃত এবং মুখে তিতা স্বাদ বিশেষ করে জ্বরে ভোগার পরেও যদি কারো এই অবস্থা থেকে থাকে বা কোনো কিছু খেতে পারে না বা ভালো লাগে না তাহলে সেক্ষেত্রে এই আরশাওড়া গাছের পাতা খুবই উপকারী একটি ভেষজ ঔষধ বিশেষ করে যাদের প্রতিদিন সকালে জ্বর জ্বর ভাব থাকে এবং মুখে তিতা স্বাদ থাকে তাদের জন্য এই আরশাওড়া গাছের পাতা খুবই উপকারী একটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হতে পারে তাছাড়া বন্ধুরা আপনারা এই আশাওড়া গাছের পাতা থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ অ্যাটিস্টা ইন্ডিকা এই বিভিন্ন রোগের ক্ষেত্রে খেতে পারেন সকালে থুতু উঠা লবণাক্ত জল ওঠা মুখ দিয়ে জল ওঠা তাছাড়া বুক জ্বালায়ও এই আশাওড়া গাছ গুরুত্বপূর্ণ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা আপনারা চাইলে এই সব রোগের জন্য এই আশাওড়া গাছের পাতা থেতলিয়ে রস করে খেতে পারেন পেট ফাঁপা যাদের পেট ফাঁপার সমস্যা আছে এবং কোনো কিছু সহজে হজম হতে চায় না বা তেলে ভাজা কোনো খাবার খেলে যদি পেট ফাফে বা সহজে হজম হতে না চায় তাহলে তাদের জন্য এই আশাওড়া গাছের পাতা স্বরূপ তারা যদি নিয়মিত প্রতিদিন সকালে কয়েক দিন এই আড়শাওড়া গাছের পাতার রস খায় তাহলে সেক্ষেত্রে অতি দ্রুত এই পেট ফাঁপার সমস্যা দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা যাদের ঢেকুরের সমস্যা আছে অতি দ্রুত এই ঢিকুরের সমস্যা সাময়িকভাবে উপশম দেওয়ার জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ এই আশেওড়া গাছ বন্ধুরা নিয়মিত আশেওড়া খেলেও এই ঢেকুরের সমস্যা চিরতরে নির্মূল হওয়া সম্ভব ঘা পাছড়া যাদের সবসময় ঘা পাছড়া লেগে থাকে তাদের জন্য আশেওড়া গাছ খুবই উপকারী যারা ঘা জন্য ওষুধ খাওয়ার পরেও বারবার ঘা পাশরা ফিরে আসে তারা নিয়মিত এই আশারা গাছের পাতা খেতে পারে তাছাড়া আশারওয়া গাছের পাকা ফল যদি প্রতিদিন সকালে একটা খাওয়া হয় সেক্ষেত্রেও ভালো উপকার পাওয়া যায় কৃমি যাদের ছোটো কৃমি কৃমি বা ক্ষুদ্র কৃমি আছে সন্ধ্যার সময় যে কৃমিগুলো মলদারে অত্যন্ত বিরক্ত করে বা চুলকায় সেইসব সেই সব কৃমির জন্য এই আড়শাওড়া গাছের পাতা খুবই উপকারী তারা যদি নিয়মিত এই আশাওড়া গাছের পাতার রস খায় তাহলে ক্ষেত্রে এই কৃমিগুলো মারা যাবে এবং অতি দ্রুত এই কৃমি থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ছোটো কৃমি সহজে শরীর থেকে যেতে চায় না বা সহজে এটাকে দূর করা সম্ভব নয় তাই নিয়মিত আপনারা এই পাতা খেলে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং ছোটো কৃমির সমস্যা যাদের খুবই তীব্রতর তারা যে কোনো সফট সাবান দিয়ে পায়খানার পর মলদার ধুয়ে ফেলতে পারে এভাবে নিয়মিত কয়েক মাস করার পরে অটোমেটিক্যালি তাদের এই কৃমির সমস্যা দূর হয়ে যাবে পিলিহা ও জকরিতে জ্বালা যাদের সন্ধ্যার সময় পিলিহা ও যকৃতে জ্বালা করে তারা নিয়মিত আষাড়া গাছের পাতার রস খেতে পারে বন্ধুরা আষাড়া গাছের পাতার রস নিয়মিত খেলে এই পিলিহার জ্বালা পড়া অতি দ্রুত দূর হয়ে যাবে বন্ধুরা তারা নিয়মিত প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে চার থেকে পাঁচটি পাতা নিয়ে বেটে থেতলিয়ে রস করে খেতে পারে এভাবে একটা না পনেরো দিন থেকে বিশ দিন খেলে এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা রোগ যদি কারো দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি দিন খাওয়া লাগতে পারে কিন্তু যদি রোগ অল্প দিনের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দুই থেকে তিন দিন খেলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নাভির চারদিকে খামছানো ব্যথা যাদের নাভির চারপাশে খামচানো ব্যথা হয় তারাও এই আশাওড়া গাছের পাতার রস খেতে পারে রোদ্রে গিয়ে কোনো কাজ করার ফলে বা রোদ লাগার ফলে যদি শরীর কড়া হয়ে যায় এবং সেই ক্ষেত্রে যদি নাভির চারপাশে ব্যথা হয় তাহলেও আপনারা সেক্ষেত্রেও এই আশাড়া গাছের পাতার রস থেতলিয়ে খেতে পারেন এভাবে দুই তিন দিন খেলে এই সমস্যা থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পাবেন পালা জ্বর যাদের জ্বর পর্যায়ক্রমে আসে একদিন পর একদিন জ্বর হয় এই জ্বর সকালে আসে এবং বিকাল তিনটা বা চারটার সময় ছেড়ে যায় বা চলে যায় যদি এই ধরনের সমস্যা হয় এবং জ্বর আসার সময় শীত শীত বোধ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই আশাওড়া গাছের পাতার রস বেটে থেতলিয়ে খেতে পারেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা যারা আমার ঘন ঘন নাম্বার চেয়ে কমেন্ট করেন তারা আমার নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ